ঘাটাল বিএড কলেজে পালিত হলো আন্তর্জাতিক মাতৃভাষা দিবস। প্রদীপ প্রজ্বলনের মধ্য দিয়ে অনুষ্ঠানের সূচনা হয়। ছিলেন মহকুমা পুলিশ আধিকারিক সহ বহু বিশিষ্ট জনেরা। ঘাটাল বিএড কলেজে মহকুমা তথ্য সংস্কৃতি দপ্তর ও ঘাটাল বিএড কলেজের উদ্যোগে বিভিন্ন অনুষ্ঠানের মধ্য দিয়ে পালিত হলো আন্তর্জাতিক মাতৃভাষা দিবস। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ঘাটাল মহকুমার পুলিশ আধিকারিক অগ্নিশ্বর চৌধুরী, ঘাটাল মহকুমা তথ্য সংস্কৃতি দপ্তরের আধিকারিক দেবাশিস পোড়ে, শিক্ষক গৌরীশঙ্কর বাগ, ঘাটাল বিএড কলেজের কর্ণধার প্রবীর মাইতি, কলেজের ছাত্রছাত্রী সহ বিশিষ্ট ব্যক্তিবর্গ। প্রদীপ প্রজ্বলন ও বিভিন্ন অনুষ্ঠানের মধ্য দিয়ে ঘাটাল বিএড কলেজে এদিন আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালন করা হয়। গৌরবময় এই দিনটিতে বিভিন্ন অনুষ্ঠানের আয়োজন করা হয়। এদিনের অনুষ্ঠানে সামিল হয়ে পুলিশ আধিকারিক অগ্নিশ্বর চৌধুরী বলেন, বাঙালি বাঙালি হচ্ছে তারা যারা কিন্তু বাংলা ভাষায় কথা, সে কিন্তু যে কোনো ধর্মের হতে পারে, যে কোনো জাতির হতে পারে, যে কোনো কিছু হতে পারে, বাংলা হচ্ছে বাঙালি তারা যারা হচ্ছে বাংলা ভাষায় কথা বলে। এবং আজকের এই দিনটা 21শে ফেব্রুয়ারি, এটা কিন্তু আমাদের এই ভাষার সম্মানের জন্য, ভাষার অধিকার রক্ষার যে লড়াই, আজকে আপনারা ইন্টারনেটে দৌড়তে সবাই কোন দেশে জানেন, 1952 খ্রিস্টাব্দে যখন দেশ স্বাধীন হল, 1947 সালে তখন পূর্ব পাকিস্তান হয়, তখন পূর্ব পাকিস্তানের মধ্যে জনসংখ্যা ছিল হচ্ছে 6 কোটি, যার মধ্যে 4 কোটি হচ্ছে বাংলাদেশের অধিবাসী, যারা হচ্ছে বাংলা ভাষায় কথা বলে। তো তখন তৎকালীন যে পূর্ব পাকিস্তানের সরকার ছিল, উর্দুকে মাতৃভাষা করার জন্য একটা সার্কুলার জারি করে তখনকার যে পাবলিক সার্ভিস কমিশন তখন সেখানে বাংলা ভাষাকে বাদ দিয়ে দেওয়া হয়। তো তারই প্রতিবাদে তখনকার সময় ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র যারা ছিলেন তারা একটা অগ্রণী ভূমিকা নিয়েছিলেন এই ভাষা বাঁচানোর দাবিতে, এবং তখন 1952 সালের এই আসলে তাদের মধ্যে শহীদ হন। অন্যদিকে ঘাটাল মহকুমা তথ্য ও সংস্কৃতি দপ্তরের আধিকারিক দেবাশিস পোড়ে বলেন, মাতৃভাষা, সেই মাতৃভাষাকে আজকের দিনে আমরা বিশেষভাবে সম্মান জানাব। সমস্ত ভাষার কোন দুর্বল ভাষাকে যাতে কেউ প্রভুত্ব আরোপ না করতে পারে সেদিকে লক্ষ্য রাখব। এবং আজকের এই দিনে আমরা বিশেষ করে এই মাতৃভাষার দিনে আমার মনে হয় আমরা মাতৃভাষাটাকে বেশি করে মনে পড়ে, এবং আমাদের যে আবেগ, আমাদের যে কথা বলা ভাষা, আমাদের স্বপ্ন দেখা সবই মাতৃভাষার মাধ্যমে আমরা করি। আজকের দিনে আমাদের মাতৃভাষা মানে মা, প্রথমে আমরা জন্মাবার পরেই যখন মা বলে ডাকতে শিখি আমরা কিন্তু মাতৃভাষার মাধ্যমেই সেই ভাষাটা ব্যবহার করি পৃথিবীতে প্রথম যখন আমরা মা বলি। সুতরাং মাতৃভাষার গুরুত্ব আমাদের কাছে অনেক বেশি। সার্জারি অ্যাডভান্স ফিজিওথেরাপি ক্লিনিক, মেডিসিন বিভাগ, অ্যাডভান্স ডায়াগনোসিস সেন্টার সহ নানান পরিষেবা রয়েছে। 24 ঘন্টা লিফট পরিষেবা, এছাড়াও 24 ঘন্টায় থাকছে অ্যাম্বুলেন্স পরিষেবা, সাথে মেডিকেল ইন্স্যুরেন্স এর মতো প্রয়োজনীয় সুবিধাও। এছাড়াও রয়েছে ওষুধের দোকান। ঠিকানা নীলমোড়, ফতুলপুর, বাঁকুড়া। ফোন নাম্বার 9475240280 অথবা ফোন করুন 9475240290 এবং 9647180100 এই নম্বরে।